প্রয়াত মনোজ মিত্র, প্রয়াত নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি আজ সকালে মৃত্যু হয়। তার মৃত্যুকালে বয়স হয়েছিল 86 বছর। প্রয়াত নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি আজ সকালে মৃত্যু হয়। তার মৃত্যুকালে বয়স হয়েছিল 86 বছর। তার প্রথম নাটক বগল ধীমান, তাকে রাজ্যব্যাপী প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল। তিনি জিতে নিয়েছিলেন প্রথম পুরস্কার। এছাড়াও সাজানো বাগান, চোখে আঙুল দাদা, কালবিহঙ্গ, পরবাস, অলকানন্দর পুত্রকন্যা একাধিক চরিত্রে অভিনয়। আরও বিস্তারিত মানুষের কাছ থেকে জানবো। মানুষ রয়েছে আমার সঙ্গে। মানুষ, আরও এক নক্ষত্র পতন। একদম সোনিয়া, মঙ্গলবার সকালে বলা যেতে পারে এক অধ্যায়ের অবসান হলো চলচ্চিত্র এবং নাট্য। কারণ মনোজ মিত্র বলা চলে যে এমন একজন শিল্পী ছিলেন যিনি থিয়েটার থেকে শুরু করে বড় পর্দা সবেতেই কিন্তু দাপিয়ে পেরিয়েছেন, এবং তার অভিনীত যে সমস্ত নাটক এবং নাম করছিলেন সেগুলো তো রয়েছে। তার পাশাপাশি আমরা মনোজ মিত্রকে একজন নাট্য শিক্ষক হিসেবে জানি। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক করেছেন ছাত্র। সুতরাং একটা প্রজন্মকে বলা যেতে পারে যে নাটকের শিক্ষা দিয়ে এসেছেন মনোজ মিত্র। তার প্রয়াণে অবশ্যই শোকে চায় নাট্য জগতে এবং চলচ্চিত্র মহলে। আমরা জানি আজ সকাল 8:50-এ তিনি প্রয়াত হয়েছেন এক বেসরকারি হাসপাতালে। সেখান থেকে তার দেহ দুপুর 1টা নাগাদ তার বৈশাখীর যে বাসভবন সেখানে নিয়ে যাওয়া হবে, এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যে মনোজ মিত্র শেষ যাত্রা কোথায় নিয়ে যাওয়া হবে বা কোথায় কোথায় সে শ্রদ্ধা জানানো যাবে। তবে মনোজ মিত্র কিন্তু নাট্য জগতে বলা যেতে পারে বিভাস চক্রবর্তী থেকে শুরু করে দেবেশ চট্টোপাধ্যায় এবং রুদ্রপ্রসাদ সেনগুপ্ত থেকে শুরু করে মেঘনাথ ভট্টাচার্য সকলেই কিন্তু শোক ব্যক্ত করেছেন। কারণ মনোজ মিত্রর একটা বিশাল অবদান রয়েছে। আমরা জানি যে নাটকের পাশাপাশি সিনেমাতেও সত্যজিৎ রায়ের ঘরে বাইরে বলো, গণশত্রু বলো, সেই সমস্ত ছবিতে তিনি অভিনয় করেছেন। আবার ঝাঁপি অভিনয় করেছেন তপন সিনহা, তপন মজুমদারের ছবিতে। বাঞ্ছারামের বাগান আমরা জানি যে একটা কালজয়ী কাজ হয়ে রয়ে গিয়েছেন মনোজ মিত্রের, এবং তার পাশাপাশি তার নিজের নাট্য দলও ছিল সুন্দরম, এবং সেই নাট্য দলের মাধ্যমে তিনি বহু নাটক যেমন তুমি বলছিল তার পাশাপাশি আমি আরো একটু সংযোজন করবো, যেমন অবসন্ন প্রজাপতি এবং নীলার মতো নাটক যা দীর্ঘদিন ধরে চলেছে, মৃত্যুর চোখে জল, সিংহদার, ফেরা। আমরা জানি যে এমন একটা কাজ যা লোকাল দর্শকদের মনে সমাদৃত হয়ে গেছে। সুতরাং এই সমস্ত কাজের মধ্যে দিয়ে এবং তার অভিনয় এবং তিনি যে সমস্ত সিনেমা অভিনয় করেছেন যেগুলো রেখে গেলেন তার মধ্যে দিয়ে কিন্তু দর্শকরা আজীবন মনোজ মিত্রকে স্মরণ করবেন। এবং মনোজ মিত্র চলে যাওয়া সঙ্গে থাকো। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি। নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। প্রয়াত মনোজ মিত্র, এক অধ্যায়ের অবসান বলা যায়। হ্যাঁ, সে তো বটেই। এবং মানে বাংলা থিয়েটারে আমরা অভিভাবকহীন হলাম। অন্তত আমার থিয়েটার জীবনে যে কয়েকটি নাটক আমার সঙ্গে জড়িয়ে থাকবে তার মধ্যে একটি হচ্ছে দেবী সর্বমস্তা, এবং সেটি স্যারের লেখা। তো এই দীর্ঘ সময় ওনার থিয়েটার জীবনের একটা অংশের মধ্যে আমি ছিলাম, এবং ওনার স্নেহ, ভালোবাসা, প্রশ্রয় সমস্ত কিছুই পেয়েছি। নাটককার হিসেবে মানে আমাদের বাংলা মৌলিক নাটকের ক্ষেত্রে ওনার অবদান তো অনস্বীকার্য, কিন্তু সব থেকে বড় কথা উনি ভালো মনের মানুষ ছিলেন, এবং যে ভালোবাসা ওনার কাছ থেকে আমি পেয়েছি সেটা আমি আজীবন মনে রাখবো। আর একটা ওনার সঙ্গে দেখা হলে উনি আমাকে দেশওয়ালি ভাই বলতেন, কেন ওনার বাংলাদেশে ওনার খুলনার সাতক্ষীরা গ্রামে ওনার মূল জন্মভূমি, আমারও জন্মভূমি ওই খুলনার সাতক্ষীরা। তো এইরকম অনেক টুকরো স্মৃতি মনে পড়ছে। শেষ 2 বছর আগে ওনার সঙ্গে কল্যাণীতে দেখা, জড়িয়ে ধরে ছবি তুলেছিলেন আমরা। এইসব অনেক স্মৃতি, এই ভালোবাসাটুকু রয়ে গেল আর কি। সত্যি এক আমার অভিভাবক আমার ছিলেন, বনস্পতির ছায়া যাকে বলে। সত্যি সেই দীর্ঘ ছায়া আমার জীবনে থেকে যাবে আজীবন। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। স্মৃতিচারণায় সকলেই বলছেন অভিভাবককে হারিয়েছেন, শোক জ্ঞাপন করেছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেলে পোস্ট, শোক জ্ঞাপন করেছেন প্রয়াত নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র। গত 3 নভেম্বর কাশি শ্বাসকষ্ট নিয়ে মাল্টিলোবার নিউমোনিয়া, সেখান থেকে সেপ্টিসেমিয়ার দিকে চলে যায় এবং শকেও চলে যায়। আসলে ওনার অনেকগুলো অসুখ ছিল এই বয়স 1 নম্বর, 2 নম্বর হাই প্রেশার, ব্লাড সুগার, ক্রনিক কিডনি ডিজিজ, হার্টের ফাংশানও খুব কমে গিয়েছিল, তার সঙ্গে ব্রেন ফাংশানও আস্তে আস্তে ডিটোরিয়েট করছিল। এতগুলো অসুখ নিয়ে 10 দিন ধরে আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি। 8:50 মিনিটে মারা গেলেন। 86 বছর বয়স হয়েছিল, সদা হাস্যময় ছিলেন।